জয়েন বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবল যারা এক্সাম দেবে তাদের জন্য খুবই হেল্পফুল ভিডিও এটা, যেটা আমার চ্যানেলে পাবে, যেটা আমি ভেতরে খবর বলবো সেটা তুমি অন্য কোনো চ্যানেলে পাবে না। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের টোটাল যে মনের মধ্যে কোশ্চেন আছে ডাউট ক্লিয়ার হয়ে যাবে, আর আমি যে খবরটা দেবো সেটা তুমি বহু কম চ্যানেলেই পাবে। তো শুরু করি। যে অনেকের মধ্যে কোশ্চেনের এরকম কনফিউজ আছে যে এই বছরে যে নেগেটিভ মার্কিং 0.50 নাকি 0.25, তারই ডাউট ক্লিয়ার করে দেবো, এবং নর্মালাইজেশন কী সেই ব্যাপারে তোমাদের জানিয়ে দেবো, কাদের নর্মালাইজেশনে বেশি নাম্বার পাবে, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা একটু বড় হতে পারে, তো পুরোটা দেখতে থাকো। কোনো জায়গায় প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো, তার অ্যান্সার দিয়ে দেবো। তো শুরু করি প্রথমে নেগেটিভ মার্কিং দিয়ে। তো দেখো, নেগেটিভ মার্কিং কী, তুমি ভুল করলে তার যে নাম্বারটা কেটে নেয় তার ধরুন সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং। তো এই বছরে এসএসসি জিডি তোমাদের কিন্তু খুবই কম নেগেটিভ মার্কিং রেখেছে। কত নাম্বার রেখেছে, 0.25 নাকি 0.50? এই বিষয় নিয়ে বহুত কনফিউজ হচ্ছে, বহুত স্যার ইউটিউব চ্যানেল যারা বলছে 0.50, কেউ বলছে 0.25। তো প্রমাণ সহ তোমাদের দেখাবো। তো প্রথমে বলে রাখি যে এখানে তোমাদের যে নেগেটিভ মার্কিং হচ্ছে সেটা 0.25, মানে একটা ভুল করলে তুমি 0.25 কাটবে। মানে একটা যদি ঠিক করো তাহলে তুমি 2 নম্বর পাবে, একটা যদি ভুল করো তো 0.5 মানে 2.5 কাটবে, এমন নয় যে 0.50 কাটবে। তোমাদের দেখাচ্ছি যে বারো নম্বরের যে এসএসসি নোটিফিকেশন ছিল তার 12 নম্বরের 1/2, মানে 12.1.2 তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। এখানে কিন্তু এসএসসি বোর্ড তোমাদের লিখে দিয়েছিল যে 0.25, মানে একটা ভুল করলে 0.25। এরপরে যদি অনেকে বলবে যে এসএসসি হয়তো ভুল করে করে দিয়েছে এটা, কিন্তু তোমাদের যদি ভুল করে করতো তাহলে এতদিন পর্যন্ত সে সংশোধন করে দিত বা কোনো নোটিশ জারি করে দিত, বা যারা আরটিআই করেছিল তাদের কোনো রিপ্লাই দিত। তো কোনো রিপ্লাই দেয়নি, এক্ষেত্রে কিন্তু এটা ভুল বলা সম্ভব নয়। আর যদি ভুল হয় তো যারা অনেকে 2-1 নম্বরের জন্য বাদ যাবে তারা কিন্তু কেস করবে। তো এসএসসি বোর্ড কিন্তু এটা জানে, তো সেই ক্ষেত্রে ভুল আশা করি করবে না, কারণ এসএসসি নোটিফিকেশন বেরোনোর আগে অনেকে চেক করে। তো এবার বলে রাখি তোমাদের, তোমাদের ডাউট পুরো ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, একটা ঠিক করলে তোমরা পাচ্ছ 2 নম্বর, একটা ঠিক করলে কত পাচ্ছ, 2 নম্বর। তাহলে 4টে ঠিক করলে তোমরা পাচ্ছ 8 নম্বর। তো 4টে যদি ভুল করো সেখানে তোমার কাটছে 1 নম্বর। তো মানে নেগেটিভ মার্কিং বহুত ফায়দামান, মানে নেই বললেই চলে, 0.25 নট 50, ওকে 0.25। এসএসসি জেডির যে নোটিফিকেশান সেই ওয়াইজ 0.25, মানে একটা ভুল করলে তুমি 1.75 তোমার, মানে একটা যদি ঠিক করো তাহলে 1.75 তোমার ফায়দা, যদি একটা ভুল করো তাহলে মানে 0.25 তোমার ঘাটা। মানে তুমি যদি 4টে অ্যাটেন্ড করো তার মধ্যে যদি 2টো ঠিক করো তাহলে তুমি পেয়ে যাবে, ধরো 4টে যদি ঠিক করো মানে অ্যাটেন্ড করো, 4টের মধ্যে যদি তুমি 2টো ঠিক করো তাহলে 2টো পাবে তুমি 4 নম্বর, আর যদি 2টো ভুল করো তার জন্য কাটবে তোমার 0.50, মানে 8 নম্বর, মানে তোমার 3.5 নম্বরের ফায়দা। আশা করি ডাউট ক্লিয়ার হয়ে গেছে নেগেটিভ নিয়ে, আর কোনো কোশ্চেন নেই। যদি কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর তোমরা এসএসসির যে নোটিফিকেশানটা আছে সেখানে গিয়ে দেখে নিতে পারো যে 12.1.2 এই যে নোটিশটা দেওয়া আছে এই নোটিশটা তোমরা কিন্তু ওখানে দেখে নিতে পারো। এখনও পর্যন্ত হয়তো যাদের কাছে আছে নোটিশটা তারা দেখে নিতে পারো সেখানে গিয়ে। এবার আসছি নর্মালাইজেশন। তো অনেকে বলছে যে কঠিন কোশ্চেন হলে নর্মালাইজেশনে নাম্বার বেশি পাওয়া যায়। অনেকে বলছে না, যদি বেশি অ্যাটেন্ড করি সেখানে যদি বেশি ভুল হয় সেখানে নর্মালাইজেশন কমে যায়, মানে নর্মালাইজেশন নাম্বার কম পাওয়া যায়। তো যদি কেউ কম অ্যাটেন্ড করে, 60টা অ্যাটেন্ড করে, সেক্ষেত্রে যদি তার 60-এর মধ্যে সে যদি 40-টা ঠিক করে বা 20-টা যদি ভুল করে, তো সেই ক্ষেত্রে তার বেশি হবে যে 80টা অ্যাটেন্ড করবে। যদি সে 80টার মধ্যে 60টা ঠিক করে 20টা ভুল করে, সেক্ষেত্রে তার নাম্বার নর্মালাইজেশনে কম হবে। কিন্তু অ্যাকচুয়াল ভুল ধারণা, আমি ভিতরে খবর বলছি যেটা অনেকে ইউটিউব চ্যানেল তোমাকে বলবে না। তো শুনতে থাকো, পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তো নর্মালাইজেশনে এরকম কোনো সিস্টেম নেই যে তুমি বেশি অ্যাটেন্ড করলে বা বেশি ভুল করলে তোমার বেশি নাম্বার কেটে নেওয়া হবে, বা কম অ্যাটেন্ড করলে তোমাকে বেশি নাম্বার দেওয়া হবে, এরকম কোনো কিন্তু সিস্টেম নেই। তো কীরকমভাবে হয় নর্মালাইজেশন, নর্মালাইজেশন যখন হয় তখন যে তোমার শিফট ওয়াইজ দেখা যায় যে তোমার কোশ্চেন হার্ড না সহজ, সেখানে সবথেকে টপার তার নাম্বার দেখা যায় আর সবথেকে লোয়ার তার নাম্বার দেখা যায়। প্লাস ধরো একটা কোশ্চেন, মানে যে কোশ্চেনটা নর্মালাইজেশনে বাড়ার দরকার, ধরো যে প্যাটার্নে কোশ্চেন দিয়েছে, ভালো করে শুনবে ডাউট ক্লিয়ার হয়ে যাবে, যে প্যাটার্নের কোশ্চেন দিয়েছে সেই কোশ্চেনে দেখা গেলো যে অনেকে অ্যাটেন্ড করতে পারেনি, সেক্ষেত্রে তুমি অ্যাটেন্ড করেছো, সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বারটা বাড়বে, ওকে নর্মালাইজেশনে। মানে যে কোশ্চেনটা, ধরো একটা কোশ্চেন 100 জন পরীক্ষা দিল, 100 জনের মধ্যে হয়তো দেখা গেলো 20 জন অ্যাটেন্ড করেছে না ওই জিনিসটা, মানে সঠিক করেছে, বাকি কেউ করতে পারে নাই, কিন্তু সেই জায়গাতে তুমি ওইটাকে মানে রাইট বা রং কিছুই করনি, কিন্তু তুমি ওই শিফটে আছো। তো সেই ক্ষেত্রে 20 জন অ্যাটেন্ড করেছে, 80 জন অ্যাটেন্ড করেনি, ভালো করে বুঝবে, একটা কোশ্চেন যেটা 20 জন অ্যাটেন্ড করেছে 100 জনের মধ্যে 80 জন অ্যাটেন্ড করেনি। এবার তুমি সেই কোশ্চেনটাকে চাই টাচ করো না করো,
যদি টাচ তুমি ওই শিফটে পরীক্ষা দিয়েছো, তো সেই ক্ষেত্রে নর্মালাইজেশনে কিন্তু তোমার নাম্বারটা বাড়বে। এরকম যদি 5টা কোশ্চেন থাকে, বহুত হার্ড, মানে 100 জন, আমি এভারেজ বলছি 100 জনের বেশি, ধরো 1000 জন পরীক্ষা দিয়েছে, সেখানে কিছু সংখ্যক ছেলে মাত্র অ্যাটেন্ড করেছে, সঠিক অ্যান্সার দিয়েছে, বাকি কেউ সঠিক অ্যান্সার দিতে পারেনি বা অ্যাটেন্ড করেনি, সেই শিফটে কিন্তু নর্মালাইজেশনে নাম্বার বাড়বে। এবার কাদের কম বাড়ে, ধরো একটা ইজি কোশ্চেন হয়ে গেলো, সে টপ যে আছে তার নাম্বার দেখা যায়, লো যে আছে তার নাম্বার তো দেখেই, প্লাস হয়তো দেখা গেলো সেই কোশ্চেনে 80টা কোশ্চেনের মধ্যে যে টপার বা বেশিরভাগ এভারেজ ছেলে কিন্তু 60টা করে সঠিক অ্যান্সার করেছে বা 60টা কোশ্চেন অ্যাটেন্ড করেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু নর্মালাইজেশন নাম্বারটা বাড়ে না। বুঝতে পারলে? আশা করি আমি বোঝানোর চেষ্টা করলাম, তোমরা বুঝতে পারলে, যদি না বুঝতে পারো কমেন্ট করো, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। তো এখানে কি হয় যে শিফটের পরীক্ষা হচ্ছে, সেই শিফটের টপার যে মানে সব থেকে বেশি নাম্বার পেয়েছে তার দেখা যায়, সব থেকে কম নাম্বার পেয়েছে তার দেখা যায়, আর কোশ্চেনের মান মানে একটা কোশ্চেন, সেই কোশ্চেনটা কতজন অ্যাটেন্ড করেছে আর কতজন অ্যাটেন্ড করেনি, কতজনের ঠিক হয়েছে কতজনের ঠিক হয়নি, তো সেই কোশ্চেনটা যদি বেশিরভাগ জন অ্যাটেন্ড না করে বা সেই কোশ্চেনটা যদি হার্ড হয়, সেই শিফটে যদি তুমি অ্যাটেন্ড করো, সেই শিফটে নর্মালাইজেশনের নাম্বার কিন্তু বাড়বে, তুমিও সেই শিফটে নাম্বার পেয়ে যাবে। তো আশা করি এতক্ষণে বুঝেছো, যদি না বুঝো কমেন্ট করো আবার বুঝিয়ে দেবো। এবার বলি তোমাদের গুরুত্বপূর্ণ যেটা, যে এক্সামে কে আন্দাজে করা যাবে কি যাবে না, করা উচিত কি উচিত নয়। তো দেখো, যেহেতু SSC বোর্ড বলছে তোমাদের 0.25, ঠিক আছে, মানে নোটিফিকেশানে এখনও পর্যন্ত আছে, তোমরা দেখে নিতে পারো, যদি সেখানে চেঞ্জেস হয় তো করো না, যদি সেখানে 5 মানে চেঞ্জ করে 5 মানে 5.0 করে দেয় সেক্ষেত্রে নোকসান, আর যদি 0.25 থাকে সেক্ষেত্রে ফায়দা। কিসের ফায়দা? দেখো, তুমি যদি 4টে অ্যাটেন্ড করো, তো সেক্ষেত্রে তুমি 4টের মধ্যে 2টো ঠিক হবেই হবে, নয়তো 4টের মধ্যে ধরো 4টি ভুল হয়ে গেলো, সেক্ষেত্রে তোমার কী হবে, 4টে ভুল হলে তোমার কাটা যাবে 1 নম্বর, 4টের মধ্যে যদি 1টাও ঠিক হয় তাহলে তোমার কাটা যাবে কত, 1 নম্বর, 1 নম্বর কিন্তু ফায়দা হয়ে যাচ্ছে, এখানে কিন্তু লোকসান নয়। আবার শোনো, ভালো করে বোঝাচ্ছি, ধরো তুমি 4টে অ্যাটেন্ড করলে, আন্দাজে অ্যাটেন্ড করে দিলে, তো সেখানে 4টের মধ্যে 1টা ঠিক হলো, 3টে ভুল হলো, তাহলে 3টের জন্যে 0.25 করে করলে কত হয়, 2525 মানে 50 মানে অর্ধেক, আর 25 মানে 0.75 তোমার কাটা গেল, তো একটা থেকে পেলে কত, একটা যদি ঠিক হয় তোমার, সেখান থেকে পেলে 2 নম্বর, 2 নম্বর থেকে 0.75 কাটা গেলে তোমার থাকলে 1.25-এর লাভ। তো এখানে কিন্তু তুমি যদি আন্দাজে করো কিন্তু লাভ, এমন নয় যে তোমার লোকসান, তো আন্দাজে করতে পারো। এবার আন্দাজে কোনগুলো করবে, এমন নয় যে চোখ বুঝে সব সি 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 মেরে দিয়ে চলে এলাম, তো জটা লাগলো লাগলো, বা ডি 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 মেরে দিয়ে চলে এলাম, বা এ সিরিজ ধরে মেরে দিলাম, এ যা লাগলো লাগলো, সেরকম করবে না। কোনগুলো অ্যাটেন্ড করবে, ধরো তুমি কোশ্চেনটা পড়েছো তোমার মনে নেই, অনেকের হলে কনফিউজ হয়ে যায় যে কীভাবে পড়েছি বা এই কোশ্চেনটা আমার জানা ছিল কিন্তু অ্যান্সারটা জানা নেই, তো দুটোর মধ্যে কনফিউজ হচ্ছে, মানে 4টা অপশান থাকছে, 2টো অপশানের মধ্যে কনফিউজ হচ্ছে, সেইগুলো কিন্তু অ্যাটেন্ড করে দেবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের হয়তো যদি 8টা অ্যাটেন্ড করো, সেখানে যদি তোমার 3টেও ঠিক হয়, বাকি 5টা যদি ভুল হয়ে যায়, সেক্ষেত্রেও তোমার 6 নম্বর থেকে আর তোমার 1.25 কাটবে, তো 6 নম্বর তুমি পেয়ে গেলে 1.25 ওখান থেকে তোমার বাদ যাবে, তাতেও তোমার লাভ। আশা করি বোঝাতে পেরেছি। তো যেটা আমার চ্যানেলে পাবে সেটা অন্য কোনো চ্যানেলে পাবে না, তো চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যারা SSC GD কনস্টেবল আছে তাদের সঙ্গে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, যাতে তাদেরও ডাউট ক্লিয়ার হয়ে যায়। তো চললাম আজকের জন্য এতটাই, জয় হিন্দ, জয় ভারত।